আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় যা বলল তালেবান। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে অস্ত্র কেনার হিড়িক। মোদীকে হুঁশিয়ারি, তালেবানের সক্ষমতা শীঘ্রই জানতে পারবে ভারত। কাবুল বিমানবন্দরে হামলায় 13 মার্কিন সেনাসহ 100 ছাড়ালো নিহতের সংখ্যা। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে তালেবানের 28 জন নিহত। এবং সর্বশেষ কাবুল বিমানবন্দরে হামলাকারীদের উদ্দেশ্যে যা বললেন বাইডেন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় যা বলল তালেবান। কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন টুইটারে বলেছেন, কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় ইসলামী আমিরাত তীব্র নিন্দা জানাচ্ছে। কাবুল বিমানবন্দরে মার্কিন সেনারা ওই আত্মঘাতী হামলার স্থানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে টুইটারে জানিয়েছেন তিনি। কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলায় শিশু ও বিদেশি নাগরিক সহ প্রায় 100 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। এ বিস্ফোরণে তালেবানের কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। গতকাল এ বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটে এই হামলার ঘটনা ঘটে বলে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি টুইটারে জানিয়েছেন। ওই গেট সহ কাবুল বিমানবন্দরে 3টি গেটে হামলা চালানো হতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। অ্যাবি গেট অবস্থান নিয়েই মার্কিন এবং ব্রিটিশ সেনারা হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে অস্ত্র কেনার হিড়িক। তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে অস্ত্র আর হেলিকপ্টার কেনার অর্ডার পেয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রধান আলেকজান্ডার মিকিভ 26 আগস্ট এক সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা রাশিয়ান হেলিকপ্টার, আগ্নেয়াস্ত্র আর সীমান্ত নিরাপত্তা জোরদার করার আধুনিক বিভিন্ন সরঞ্জামের প্রচুর অর্ডার পেয়েছি। সংশ্লিষ্টদের বরাত দিয়ে ওই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো নিজেদের নিরাপত্তা জোরদার করার জন্যই অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। তবে রাশিয়া অবশ্য তালেবানের ক্ষমতা দখলকে ইতিবাচক হিসাবেই দেখছে। যদিও শরণার্থীর ছদ্মবেশে পার্শ্ববর্তী দেশগুলোতে জঙ্গির অনুপ্রবেশ ঘটতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। এদিকে চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের সীমান্তের কাছে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া করেছে উজবেকিস্তান ও তাজিকিস্তান। মোদীকে হুঁশিয়ারি, তালেবানের সক্ষমতা শীঘ্রই জানতে পারবে ভারত। আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে নতুন সরকারের স্থায়িত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছিলেন, এবার তার জবাবে মুখ খুলল তালেবান। তালেবান নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শীঘ্রই জানতে পারবে। গতকাল রেডিও পাকিস্তানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শাহাবুদ্দিন দিলওয়ার হুঁশিয়ারি দিয়ে মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, ভারত যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। একই সঙ্গে তিনি বলেন, শ্রদ্ধাবোধের উপর ভিত্তি করে তালেবান সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। এ সময় তিনি আফগানিস্তানের 30 লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ায় তিনি পাকিস্তানকে ধন্যবাদ জানান। কাবুল বিমানবন্দরে হামলায় 13 মার্কিন সেনাসহ 100 ছাড়ালো নিহতের সংখ্যা। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত 13 মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, খবর ওয়াল স্ট্রিট জার্নাল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল দেশ ত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে যখন হাজার হাজার আফগান নাগরিক অবস্থান করছিলেন, তখন বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারীরা। এর কিছুক্ষণ পরে নিকটবর্তী ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে। তালেবান যোদ্ধারা কাবুল দখল করার পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন। সে কারণে প্রতিদিন কাবুল বিমানবন্দরে অস্বাভাবিক মাত্রায় মানুষের ভিড় ও গোলযোগ দেখা যাচ্ছিল।
কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে তালেবানের 28 জন নিহত। কাবুল বিমানবন্দরের বাইরে গতকাল বিস্ফোরণে তালেবানের 28 সদস্য নিহত হয়েছে। তালেবানের এক সদস্য রয়টার্সকে তথ্য জানান। খবর বিবিসির। নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের ওই সদস্য বলেন, এই ঘটনায় আমরা আমেরিকার চেয়ে বেশি মানুষ হারিয়েছি। হামলার সতর্কতা জারির মধ্যেই কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 13 মার্কিন সেনা সহ 100 জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। এদিকে বিমানবন্দরে হামলাকারীদের উদ্দেশ্যে যা বললেন বাইডেন, হামলাকারীদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা আপনাদের খুঁজে খুঁজে বের করব। তিনি বলেন, তাদেরকে বলছি যারা এই হামলা চালিয়েছে, সে সঙ্গে আরো যারা আমেরিকার ক্ষতি চায়, তারা জেনে রাখুন, আমরা ক্ষমা করব না, আমরা ভুলব না। বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আপনাদের খুঁজে বের করব, আপনাদের চরম মূল্য দিতে হবে, যে কোনো মূল্যে আপনাদের জনগণের স্বার্থ রক্ষা করব। সূত্র আল জাজিরা। এবং সর্বশেষ, আফগানিস্তানের সেই পানশিরের ইতিহাস। আফগানিস্তানের 36টি প্রদেশের একটি এই পানশির। পানশিরের অর্থ পাঁচ সিংহ। বলা হয় 10 শতকে এই প্রদেশে পাঁচ ভাই মিলে বন্যার জল ধরে রেখেছিল একটি বাঁধ তৈরি করে। জনশ্রুতি রয়েছে গজনির সুলতান মাহমুদের নির্দেশে সেই বাঁধ তৈরি করা হয়েছিল। সেই পাঁচ ভাইয়ের সম্মানে এই প্রদেশের নাম হয়ে যায় পানশির। এই প্রদেশ প্রাকৃতিক একটি দুর্গ। চতুর্দিকে হিন্দুকুশের পর্বত, মাঝে এক টুকরো সমতল। এই এলাকাতে মোট 1,73,000 মানুষের বাস। অধিকাংশই মানুষ জাতিতে তাজিক। দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে তাজিকদের। মূলত জাতিগতভাবে তারা যোদ্ধা মনোভাবের, সমরবিদ্যা তাদের প্রধান শক্তি। আহমেদ মাসুদের NRF এর সঙ্গে যোগ দিয়েছে নর্দার্ন অ্যালায়েন্স পপুলার রেসিস্ট্যান্স ফ্রন্ট। এর নেতা তারিক আকমল বলেছেন, তালেবান যেদিক থেকে ঢোকার চেষ্টা করুক না কেন, তারা সফল হবে না। তালেবানকে প্রতিরোধ করার সক্ষমতা আমাদের আছে। নর্দার্ন অ্যালায়েন্সে আছেন প্রেসিডেন্ট আশরাফ গনির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। এছাড়া কাবুল থেকে পালিয়ে গিয়ে বেশ কিছু আফগান সেনাও যোগ দিয়েছেন তাদের সঙ্গে।